ভাববাদী হোসেয়র পুস্তক ভূমিকা খ্রিস্টপূর্ব 721 অব্দে সমরিয়ার পতনের পূর্বে ভাববাদী আমোসের পরবর্তীকালে দেশে সমস্যা ও অনাচারে জর্জরিত সময়ে ভাববাদী হোসেয় ইসরায়েল রাজ্যের উত্তরখণ্ডে প্রচারের কাজ করেছিলেন। তার প্রচারের বিষয় ছিল বিশেষত দেশের মানুষের ব্যভিচার ও ঈশ্বরের প্রতি বিশ্বাসহীনতা। হোসেয় এই বিশ্বাসহীনতাকে এক বিশ্বাসঘাতিনী নারীর সঙ্গে তার বিবাহের ফলে তার নিজের বিপর্যস্ত বৈবাহিক জীবনের যন্ত্রণার রূপকল্প দিয়ে দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছেন। তার স্ত্রী গোমের যেভাবে তার দিক থেকে মুখ ফিরিয়ে অবিশ্বস্ত হয়েছিল, ঠিক সেইভাবে ঈশ্বরের প্রজারা তাকে পরিত্যাগ করেছিল। এই জন্য ইসরায়েলের উপর বিচারের দণ্ড নেমে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও প্রজাদের জন্য ঈশ্বরের অন্তহীন ভালোবাসা বজায় থেকেছে এবং তিনি ইসরায়েল জাতিকে জয় করে আবার নিজের কাছে ফিরিয়ে এনেছেন এবং তার সঙ্গে তাদের সম্বন্ধকে পুনরায় স্থাপন করেছেন। এই ভালোবাসা এই আবেগমথিত কথার মধ্যে প্রকাশ পেয়েছে। হোসেয় এক অধ্যায়। ব্যভিচারিণী দৃষ্টান্তে ইসরায়েলের পাপ ও তাহার ফল। যিহুদারাজ উশিয়, যোথম, আহোস ও হিসকিয়ের সময়ে এবং জোয়াশের পুত্র ইসরায়েল রাজ জারোবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোসেয়ের নিকটে উপস্থিত হইল। সদাপ্রভু যখন প্রথমে হোসেয় দ্বারা কথা বলেন, তখন সদাপ্রভু হোসেয়কে কহিলেন, তুমি যাও, ব্যভিচারের স্ত্রীকে ও ব্যভিচারের সন্তানদিগকে গ্রহণ করো, কেননা এই দেশ সদাপ্রভুর অনুগমন হইতে নিবৃত্ত হওয়ায় ভয়ানক ব্যভিচার করিতেছে। তাহাতে তিনি গিয়া দিবলাইমের কন্যা গোমরকে গ্রহণ করিলেন, আর সেই স্ত্রী গর্ভবতী হইয়া তাঁহার জন্য পুত্র প্রসব করিল। তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি উহার নাম জিস্রিয়েল রাখো, কেননা অল্পদিন পরে আমি জেহুর কুলকে জিস্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাইব এবং ইসরায়েল কুলের রাজ্য শেষ করিব। আর সেই দিন আমি জিস্রিয়েল তলভূমিতে ইসরায়েলের ধনু ভঙ্গ করিব। পরে সেই স্ত্রী পুনর্বার গর্ভধারণ করিয়া কন্যা প্রসব করিল। তাহাতে সদাপ্রভু হোসেয়কে কহিলেন, তুমি তাহার নাম লো রুহামা, অনুকম্পিতা নয়, রাখো, কেননা আমি ইসরায়েল কুলের প্রতি আর অনুকম্পা করিব না, কোনক্রমে তাহাদের পাপ ক্ষমা করিব না, কিন্তু যিহুদা কুলের প্রতি অনুকম্পা করিব এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব। ধনু কি খড়গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না। পরে সে লোরুহামাকে স্তন্যপান ত্যাগ করাইয়া গর্ভবতী হইল এবং এক পুত্র প্রসব করিল। তখন সদাপ্রভু কহিলেন, তুমি তাহার নাম লো অম্মি, আমার প্রজা নয়, রাখো, কেননা তোমরা আমার প্রজা নহ এবং আমিও তোমাদের পক্ষ হইব না। কিন্তু ইসরায়েল সন্তানগণের সংখ্যা সমুদ্রের সেই বালুকার ন্যায় হইবে, যাহা পরিমাণ করা যায় না ও গণনা করা যায় না। আর এই কথা যে স্থানে তাহাদিগকে বলা গিয়াছিল, তোমরা আমার প্রজা নহ, সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে জীবন্ত ঈশ্বরের সন্তান। আর যিহুদা সন্তানগণ ও ইসরায়েল সন্তানগণ একসঙ্গে সংগৃহীত হইবে এবং আপনাদের উপর একজন অধ্যক্ষ নিযুক্ত করিবে এবং সেই দেশ হইতে যাত্রা করিবে, কেননা জিস্রিয়েলের দিন মহৎ হইবে। হোসেয় 2 অধ্যায়। তোমরা আপনাদের ভ্রাতাদিগকে অম্মি, আমার প্রজা, ও আপনাদের ভগিনীদিগকে রুহামা, অনুকম্পিতা বলো। তোমরা বিবাদ করো, তোমাদের মাতার সহিত বিবাদ করো, কেননা সে আমার স্ত্রী নয় এবং আমিও তাহার স্বামী নই,
সে আপনার দৃষ্টি হইতে আপন বেশ্যাচার এবং আপনার স্তনযুগলের মধ্য হইতে আপন ব্যভিচার দূর করু, নতুবা আমি তাহাকে বিবস্ত্রা করিব। সে জন্মদিনে যেমন ছিল তেমনি করিয়া তাহাকে রাখিব এবং তাহাকে প্রান্তরে সমান ও মরুভূমির তুল্য করিব, তৃষ্ণা দ্বারা বধ করিব, আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না, কারণ তাহারা ব্যভিচারের সন্তান। বাস্তবিক তাহাদের মাতা ব্যভিচার করিয়াছে, তাহাদের গর্ভধারিণী লজ্জাকর কর্ম করিয়াছে। কেননা সে বলিত, আমি আমার প্রেমিকগণের পশ্চাতে পশ্চাতে গমন করিব, তাহারাই আমাকে অন্ন ও জল, মেষলোম ও মসিনা, তৈল ও পানীয় দ্রব্য দেয়। এই জন্য দেখো, আমি কণ্টক দ্বারা তাহার পথ রোধ করিব ও তাহার চারিদিকে প্রাচীর গাঁথিব, তাহাতে সে আপন পথের সন্ধান পাইবে না। সে আপন প্রেমিকদের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে, কিন্তু তাহাদের লাগাল পাইবে না। সে তাহাদের অন্বেষণ করিবে, কিন্তু সন্ধান পাইবে না। তখন সে বলিবে, আমি ফিরিয়া আমার প্রথম স্বামীর নিকটে যাইব, কেননা এখন অপেক্ষা তখন আমার পক্ষে মঙ্গল ছিল। সে তো বুঝিত না যে আমি তাহাকে সেই শস্য, দ্রাক্ষারস ও তৈল দিতাম এবং তাহার রৌপ্য ও স্বর্ণের বৃদ্ধি করিতাম, যাহা তাহারা বালদেবের জন্য ব্যবহার করিয়াছে। অতএব আমি শস্যের সময়ে আমার শস্য ও দ্রাক্ষারসের ঋতুতে আমার দ্রাক্ষারস ফিরাইয়া লইব, এবং যাহা তাহার উলঙ্গতা আচ্ছাদনার্থক ছিল আমার সেই মেষলোম ও মসিনা তুলিয়া লইব। এখন আমি তাহার প্রেমিকদের সাক্ষাতে তাহার ভ্রষ্টতা প্রকাশ করিব, কেহ তাহাকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে না। আর আমি তাহার সমস্ত আমোদ, তাহার উৎসব, অমাবস্যা, বিশ্রাম দিন ও পর্ব সকল রহিত করিব, আর আমি তাহার দ্রাক্ষালতা ও ডুমুর গাছ সকল বিনষ্ট করিব, যাহার বিষয়ে সে বলিয়াছে, এই সকল আমার পণ, আমার প্রেমিকেরা ইহা আমাকে দিয়াছে, কিন্তু আমি এ সকল অরণ্য করিব, আর মাঠের পশুগণ সে সকল খাইয়া ফেলিবে, আর আমি বালদেবগণের সময়ের প্রতিফল তাহাকে ভোগ করাইব, যাহাদের উদ্দেশ্যে সে ধূপ জ্বালাইত ও কুণ্ডলাদি অলঙ্কারে আপনাকে অলঙ্কৃত করিয়া প্রেমিকদের পশ্চাতে গমন করিত এবং আমাকে ভুলিয়া থাকিত। ইহা সদাপ্রভু বলেন। অতএব দেখো, আমি তাহাকে প্ররোচনা করিয়া প্রান্তরে আনিব, আর চিত্ততোষক কথা কহিব, আর আমি সে স্থান হইতে তাহার দ্রাক্ষাক্ষেত্র এবং আসাদ্দার বলিয়া আখর তলভূমি তাহাকে দিব, এবং সে সেখানে উত্তর করিবে, যেমন যৌবনকালে, যেমন মিশর হইতে আগমন দিনে করিয়াছিল। আর সদাপ্রভু কহেন, সেই দিনে সে আমাকে ঈশি, আমার স্বামী বলিয়া সম্বোধন করিবে, কিন্তু বালি, আমার নাথ বলিয়া আর সম্বোধন করিবে না, কারণ আমি তাহার মুখ হইতে বালদেবগণের নাম সকল দূর করিব, তাহাদের নাম লইয়া তাহাদিগকে আর স্মরণ করা হইবে না। আর সেই দিন আমি লোকদের নিমিত্ত মাঠের পশু, আকাশের পক্ষী ও ভূমির সরীসৃপ সকলের সহিত নিয়ম করিব, এবং ধনুক, খড়গ ও রণসজ্জা ভাঙিয়া দেশের মধ্য হইতে উচ্ছিন্ন করিব ও তাহাদিগকে নিশ্চিন্তে শয়ন করাইব। আর আমি চিরকালের জন্য তোমাকে বাগদান করিব, হাঁ, ধার্মিকতায়, ন্যায় বিচারে, দয়াতে ও বহুবিধ অনুকম্পায় তোমাকে বাগদান করিব। আমি বিশ্বস্ততায় তোমাকে বাগদান করিব, তাহাতে তুমি সদাপ্রভুকে জানিবে। আবার সদাপ্রভু কহেন, সেই দিনে আমি উত্তর দিব, আমি আকাশকে উত্তর দিব, আকাশ ভূতলকে উত্তর দিবে, ভূতল শস্য, দ্রাক্ষারস ও তৈলকে উত্তর দিবে, এবং এই সকল জিস্রিয়েলকে উত্তর দিবে। আমি আপনার জন্য তাহাকে দেশে রোপণ করিব, ও যে অনুকম্পিতা নয় তাহাকে অনুকম্পা করিব, এবং যে আমার প্রজা নয় তাহাকে বলিব, তুমি আমার প্রজা, এবং সে বলিবে, তুমি
আমার ঈশ্বর। হোশেয় 3 অধ্যায়। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি পুনশ্চ যাইয়া কান্তের প্রিয়া অথচ ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম কর, যেমন সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে প্রেম করেন, যদিও তাহারা অন্য দেবগণের প্রতি ফিরিয়া থাকে এবং দ্রাক্ষাপূপ ভালোবাসে। তাহাতে আমি 15 রৌপ্যমুদ্রায় এবং 1 হোমর জবে ও 1/2 হোমর জবে তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম। আর আমি তাহাকে কহিলাম, তুমি অনেক দিন পর্যন্ত আমার নিমিত্ত বসিয়া থাকিবে, ব্যভিচার করিবে না ও কোনো পুরুষের স্ত্রী হইবে না, এবং আমিও তোমার প্রতি তদ্রূপ ব্যবহার করিব। কেননা ইসরায়েল সন্তানগণ রাজাহীন, অধ্যক্ষহীন, যজ্ঞহীন, স্তম্ভহীন, এফোদ বা ঠাকুরহীন হইয়া অনেক দিন পর্যন্ত বসিয়া থাকিবে। পরে ইসরায়েল সন্তানগণ ফিরিয়া আসিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও আপনাদের রাজা দাউদের অন্বেষণ করিবে, এবং উত্তরকালে সভয়ে সদাপ্রভুর ও তাঁহার মঙ্গলভাবের আশ্রয় লইবে। হোশেয় 4 অধ্যায়। ইসরায়েলীয়দের ভ্রষ্টতা ও অসার অনুতাপ। হে ইসরায়েল সন্তানগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শুনো, কেননা দেশনিবাসীদের সহিত সদাপ্রভুর বিবাদ আছে, কারণ দেশে সত্য নাই, দয়া নাই, ঈশ্বরীয় জ্ঞানও নাই। শপথ, মিথ্যা বাক্য, নরহত্যা, চুরি ও ব্যভিচার চলিতেছে, লোকেরা অত্যাচার করে এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়। এই জন্য দেশ শোকাকুল হইবে এবং মাঠের পশু ও আকাশের পক্ষী শুদ্ধ দেশনিবাসীগণ সকলে ম্লান হইবে, আর সমুদ্রের মৎস্যদেরও সংহার হইবে। তথাপি কেহ বিবাদ না করুক ও কেহ অনুযোগ না করুক, কারণ তোমার জাতি যাজকের সহিত বিবাদকারী লোকদের তুল্য। আর তুমি দিবসে উছট খাইবে ও ভাববাদী রাত্রিকালে তোমার সহিত উছট খাইবে, এবং আমি তোমার মাতাকে বিনাশ করিব। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে, তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। তাহারা যত অধিক বৃদ্ধি পাইত আমার বিরুদ্ধে, তত অধিক পাপ করিত, আমি তাহাদের সম্মান অপমানে পরিণত করিব। আমার প্রজাদের পাপ ইহাদের উপজীবিকা, আর ইহারা তাহাদের অপরাধে মন আসক্ত করে। ঘটিবে এই, যেমন প্রজা তেমনি যাজক, আমি তাহাদিগকে প্রত্যেকের পথানুযায়ী দণ্ড দিব ও প্রত্যেকের কার্যের প্রতিফল দিব। তাহারা ভোজন করিবে অথচ তৃপ্ত হইবে না, ব্যভিচার করিবে অথচ বহুবংশ হইবে না, কেননা তাহারা সদাপ্রভুর প্রতি অবধান ত্যাগ করিয়াছে। ব্যভিচার, মদ্য ও নূতন দ্রাক্ষারস এই সকল বুদ্ধি হরণ করে। আমার প্রজাগণ আপনাদের কাষ্ঠখণ্ডের নিকট পরামর্শ জিজ্ঞাসা করে ও তাহাদের যষ্টি তাহাদিগকে সংবাদ দেয়, কারণ ব্যভিচারের আত্মা তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে। আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ছাড়িয়া ব্যভিচার করিতেছে। তাহারা পর্বত শৃঙ্গের উপরে যজ্ঞ করে এবং উপপর্বতের উপরে অলন, লিবনি ও এলা বৃক্ষের তলে ধূপ জ্বালায়, কেননা তাহার ছায়া উত্তম। এই জন্য তোমাদের কন্যাগণ বেশ্যা হয়,
ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে। তোমাদের কন্যারা বেশ্যা হইলে এবং পুত্রবধূগণ ব্যভিচার করিলে আমি তাহাদের দণ্ড দিব না, কেননা লোকে আপনারাও বেশ্যাদের সহিত গুপ্ত স্থানে যায় ও গণিকাদের সহিত যজ্ঞ করে, এই নির্বোধ জাতি নিপাতিত হইবে। হে ইসরায়েল, তুমি যদ্যপি ব্যভিচারী হও তথাপি যিহুদা দণ্ডনীয় না হও। হাঁ, তোমরা গিলগলে পদার্পণ করিও না, বৈত আবনে উপস্থিত হইও না, এবং জীবন্ত সদাপ্রভুর দিব্য বলিয়া শপথ করিও না, কারণ স্বেচ্ছাচারিণীর গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হইয়াছে। এখন প্রশস্ত ময়দানে যেমন মেষশাবককে তেমনি সদাপ্রভু তাহাদিগকে চড়াইবেন। ইফ্রাইম প্রতিমাগণে আসক্ত, তাহাকে থাকিতে দেও। তাহাদের মদ্যপান শেষ হইলে তাহারা অবিরত বেশ্যাগমন করে, তাহার ঢালেরা অপমান অতিশয় ভালোবাসে। বায়ু আপন পক্ষদয়ে সেই জাতিকে তুলিয়াছে, তাহাতে তাহারা আপনাদের যজ্ঞের বিষয়ে লজ্জিত হইবে। হোসেও পাঁচ অধ্যায়। হে যাজকগণ, এই কথা শুনো, হে ইসরায়েল কুল, অবধান করো, হে রাজকুল, কর্ণপাত করো, কারণ তোমাদেরই বিচার হইতেছে। কেননা তোমরা মিষ্পাতে ফাঁদ স্বরূপ ও তাবড়ে বিস্তৃত জাল স্বরূপ হইয়াছ, অত্যাচারীরা হত্যাকার যে গভীরে নামিয়াছে, কিন্তু আমি তাহাদের সকলকে শাস্তি দিব। আমি ইফ্রাইমকে জানি, ইসরায়েলও আমার অগোচর নয়। বস্তুত হে ইফ্রাইম, তুমি এখন ব্যভিচার করিয়াছ, ইসরায়েল অশুচি হইয়াছে, তাহাদের কার্য সকল তাহাদিগকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না, কেননা তাহাদের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে এবং তাহারা সদাপ্রভুকে জানে না, আর ইসরায়েলের দর্প তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে। এই জন্য ইসরায়েল ও ইফ্রাইম আপনাদের অপরাধে উছট খাইবে এবং তাহাদের সহিত যিহুদাও উছট খাইবে। তাহারা আপন আপন গো মেষপাল লইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাহার উদ্দেশ্য পাইবে না, তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন। তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিয়াছে, কারণ বিজাতীয় সন্তান উৎপন্ন করিয়াছে। এখন অমাবস্যা তাহাদিগকে ও তাহাদের অধিকার গ্রাস করিবে। তোমরা গিবিয়াতে ভেরি বাজাও, রামাতে তুরিধ্বনি করো, বৈত আবনে সিংহনাদ করিয়া বলো, হে বিন্যামিন, তোমার পশ্চাতে শত্রু, ভর্ৎসনার দিনে ইফ্রাইম ধ্বংসস্থান হইবে, যাহা নিশ্চয় ঘটিবে তাহাই আমি ইসরায়েল বংশগণের মধ্যে জ্ঞাত করিয়াছি। যিহুদার অধ্যক্ষগণ তাহাদের ন্যায় হইয়াছে, যাহারা সীমার চিহ্ন স্থানান্তর করে, তাহাদের উপরে আমি জলের ন্যায় আপন ক্রোধ ঢালিয়া দিব। ইফ্রাইম উপদ্রুত বিচারে মর্দিত হইতেছে, কারণ সে আপন ইচ্ছায় মিথ্যা বিধানের অনুবর্তী হইয়াছে। এই জন্য আমি ইফ্রাইমের পক্ষে কীট স্বরূপ, যিহুদাকুলের পক্ষে ক্ষয়স্বরূপ হইয়াছি। যখন ইফ্রাইম আপন রোগ ও যিহুদা আপন ক্ষত দেখিতে পাইল, তখন ইফ্রাইম অসুরের কাছে গমন করিল ও বিবাদরাজের নিকটে লোক পাঠাইল, কিন্তু সে তোমাদিগকে সুস্থ করিতে পারে না, তোমাদের ক্ষত আরোগ্য করিবে না, কারণ আমি ইফ্রাইমের পক্ষে সিংহের তুল্য ও যিহুদাকুলের পক্ষে যুবা কেশরীর সদৃশ হইব। আমি বিদীর্ণ করিয়া চলিয়া যাইব, আমি লইয়া যাইব, কেহ উদ্ধার করিবে না, আমি আপন স্থানে ফিরিয়া যাইব, যে পর্যন্ত তাহারা দোষ স্বীকার না করে ও আমার শ্রীমুখের অন্বেষণ না করে। সংকটের সময়ে তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে। হোসেও ৬ অধ্যায়। চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন, তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন, দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন,
তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব। আইসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায় তাঁহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। হে ইফ্রাইম, তোমার জন্য আমি কি করিব? হে যিহূদা, তোমার জন্য কি করিব? তোমাদের সাধুতা তো প্রাতঃকালের মেঘের ন্যায়, শিশিরের ন্যায়, যাহা প্রত্যুষে উড়িয়া যায়। এই জন্য আমি ভাববাদীগণ দ্বারা লোকদিগকে তক্ষিত করিয়াছি, আমার মুখের বাক্য দ্বারা বধ করিয়াছি, এবং আমার বিচার বিদ্যুতের ন্যায় নির্গত হয়। কারণ আমি দয়াই চাই, বলিদান নয়, এবং হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। কিন্তু ইহারা আদমের ন্যায় নিয়ম লঙ্ঘন করিয়াছে, ওই স্থানে আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিয়াছে। গিলিয়দ অধর্মাচারীদের নগর, তাহা রক্তে অঙ্কিত। যেমন দস্যুদল মানুষের অপেক্ষায় ঘাঁটি বসাইয়া থাকে, তদ্রূপ যাজক সমাজ সিখিমে যাইবার পথে নরহত্যা করে। হাঁ, তাহারা কুকর্ম করিয়াছে, আমি ইসরায়েল কুলে রোমাঞ্চজনক ব্যাপার দেখিয়াছি। ওই স্থানে ইফ্রাইমের বেশ্যাবৃত্তি প্রচলিত, ইসরায়েল অশুচিভূত। আর হে যিহূদা, আমি যখন আপন প্রজাদের বন্দিদশা ফিরাই, তখন তোমার জন্য ফসল নিরূপিত। হোসেও সাত অধ্যায়। ইসরায়েলের পাপ ও তাহার দণ্ড। আমি যখন ইসরায়েলকে সুস্থ করিতে চাহি, তখন ইফ্রাইমের অপরাধ ও সমরিয়ার দুষ্টতা প্রকাশ পায়, কারণ তাহারা প্রতারণার কার্য করে, ভিতরে চোর প্রবেশ করে, বাহিরে দস্যুদল লুণ্ঠন করে। আর তাহাদের সমস্ত দুষ্টতা যে আমার স্মরণে আছে, ইহা তাহারা অন্তঃকরণে বিবেচনা করে না। এখন তাহাদের কার্য সকল তাহাদিগকে ঘেরিয়াছে, আমারই দৃষ্টিগোচরে সে সকল রহিয়াছে। তাহারা আপনাদের দুষ্টতা দ্বারা রাজাকে ও আপনাদের মিথ্যা বাক্য দ্বারা অধ্যক্ষগণকে আনন্দিত করে। তাহারা সকলে পারদারী, রুটিওয়ালার উত্তপ্ত তন্দুর স্বরূপ। ময়দা ছানিলে পর তাড়ি মাতিয়া উঠা পর্যন্ত রুটিওয়ালা আগুন না উস্কাইয়া নিবৃত্ত থাকে। আমাদের রাজার উৎসব দিনে অধ্যক্ষগণ পীড়িত হওয়া পর্যন্ত দ্রাক্ষারসে উত্তপ্ত হইল, সে নিন্দকদের সঙ্গে হস্তবিস্তার করিল। কারণ তাহারা যখন ঘাঁটি বসায়, তখন তুন্দুরের ন্যায় আপনাদের হৃদয় প্রস্তুত করে। তাহাদের রুটিওয়ালা সমস্ত রাত্রি নিদ্রা যায়, প্রাতঃকালে সে তন্দুর যেন প্রচণ্ড অগ্নিতে জ্বলে। তাহারা সকলে তুন্দুরের ন্যায় উত্তপ্ত এবং আপনাদের বিচারকর্তাদিগকে গ্রাস করে। তাহাদের রাজগণ সকলে পতিত হইয়াছে, তাহাদের মধ্যে কেহই আমাকে আহ্বান করে না। ইফ্রাইম তো জাতিগণের সহিত মিশিয়া গিয়াছে, ইফ্রাইম এক পিঠ চোঁয়া পিষ্টক স্বরূপ। বিদেশীগণ তাহার বল গ্রাস করিয়াছে, কিন্তু সে তাহা জানে না। তাহার মস্তকের স্থানে স্থানে চুল পাকিয়াছে, কিন্তু সে তাহাও জানে না। ইসরায়েলের দর্প তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে, এমন হইলেও তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরে নাই ও তাহার অন্বেষণ করে নাই। হাঁ, ইফ্রাইম অবোধ কপতের ন্যায় হইয়াছে, সে বুদ্ধিহীন। লোকেরা মিশরকে আহ্বান করে, অসুরে গমন করে। তাহারা যখন যাইবে, আমি তাহাদের উপরে আপন জাল বিস্তার করিব, আকাশের পক্ষীর ন্যায় তাহাদিগকে নামাইয়া আনিব। তাহাদের মণ্ডলী যেমন শুনিয়াছে, তেমনি আমি তাহাদিগকে শাস্তি দিব। ধিক তাহাদিগকে, কেননা তাহারা আমার নিকট হইতে চলিয়া গিয়াছে। তাহাদের সর্বনাশ, কেননা তাহারা আমার বিরুদ্ধে অধর্মাচরণ করিয়াছে। আমি তাহাদিগকে মুক্ত করিতাম, কিন্তু তাহারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলিয়াছে। তাহারা অন্তঃকরণের সহিত আমার কাছে ক্রন্দন করে নাই, কিন্তু আপন আপন শয্যাতে হাহাকার করে। তাহারা শস্য ও দ্রাক্ষারসের জন্য একত্র হয় ও আমাকে ছাড়িয়া বিপথগমন করে।
আমি তো শিক্ষা দিয়া তাহাদের বাহু সবল করিয়াছি, তথাপি তাহারা আমারই বিরুদ্ধে কুকল্পনা করে। তাহারা ফিরিয়া আইসে বটে, কিন্তু যিনি ঊর্ধ্বস্থ তাহার প্রতি নয়, তাহারা বঞ্চক ধনুকের সদৃশ। তাহাদের অধ্যক্ষগণ আপন আপন জেহোবার দুঃসাহস প্রযুক্ত খড়গে পতিত হইবে। ইহাই মিশর দেশে তাহাদের পক্ষে উপহাস। হোসেয় 8 অধ্যায়। তুমি আপন মুখে তুড়ি দেও, সে সদাপ্রভুর গৃহের উপরে ইগল পক্ষীর ন্যায় আসিতেছে। কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে ও আমার বিরুদ্ধে অধর্ম করিয়াছে। তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইসরায়েল তোমাকে জানি। ইসরায়েল যাহা ভালো তাহা দূরে ফেলিয়া দিয়াছে, শত্রু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে। তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই। তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি নাই। তাহারা আপনাদের সুবর্ণ ও রৌপ্য দ্বারা আপনাদের জন্য প্রতিমা নির্মাণ করিয়াছে, যেন তাহারা উচ্ছিন্ন হয়। হে সমরিয়ে, তিনি তোমার বৎস প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছেন। উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল, উহারা কতকাল বিলম্বে বিশুদ্ধ হইবে? কেননা ইসরায়েল হইতেই ওই বৎস হইয়াছে। শিল্পকার তাহা গড়িয়াছে, তাহা ঈশ্বর নয়। বাস্তবিক সমরিয়ার বৎস খণ্ডবিখণ্ড হইবে। কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে। তাহার ক্ষেত্রে শস্য নাই, চারা শস্য দিবে না। শস্য দিলেও বিদেশীগণ তাহা গ্রাস করিবে। ইসরায়েল গ্রাসিত হইল, এখন তাহারা অপ্রীতিকর পাত্রের ন্যায় জাতিগণের মধ্যে আছে। উহারা তো অসুরে গেল, সে এমন বন্য গর্ধব যে একাকী থাকে। ইফ্রাইম প্রেমিক দিগকে পণ দিয়াছে, যদ্যপি তাহারা জাতিগণের মধ্যে লোক দিগকে পণ দেয়, তথাপি আমি এখন ইহাদিগকে একত্র করিব। রাজাধীরাজের বোঝায় তাহারা ক্রমশ নূন হইয়া পড়িতেছে। ইফ্রাইম পাপের চেষ্টায় অনেক যজ্ঞবেদী করিয়াছে, এই জন্য যজ্ঞবেদী সকল তাহার পক্ষে পাপস্বরূপ হইয়াছে। আমি তাহার জন্য আপন ব্যবস্থার 10,000 কথা লিখি, সে সকল বিজাতীয় রূপে গণিত হয়। আমার উপহার বলি লইয়া তাহারা মাংস বলি দেয় ও তাহা খাইয়া ফেলে। সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না। এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন। তাহারা মিশরে ফিরিয়া যাইবে, কারণ ইসরায়েল আপন নির্মাতাকে ভুলিয়া গিয়াছে ও স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে, এবং যিহুদা অনেক প্রাচীর বেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে। কিন্তু আমি তাহার নগরে নগরে অগ্নি পাঠাইব, সে তথাকার দুর্গ সকল গ্রাস করিবে। হোসেয় 9 অধ্যায়। হে ইসরায়েল, জাতিগণের ন্যায় তুমি উল্লাসে আনন্দ করিও না, কেননা তুমি আপন ঈশ্বরকে ছাড়িয়া ব্যভিচার করিতেছ, শস্যের প্রত্যেক খামারে পণ ভালোবাসিতেছ। খামার কিংবা দ্রাক্ষাপেশন স্থান তাহাদের খাদ্য দিবে না, তাহারা নূতন দ্রাক্ষারসে বঞ্চিত হইবে। তাহারা সদাপ্রভুর দেশে বাস করিবে না, কিন্তু ইফ্রাইম মিশরে ফিরিয়া যাইবে, আর তাহারা অসুরে অশুচি দ্রব্য ভোজন করিবে। তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে দ্রাক্ষারস নিবেদন করিবে না, এবং তাহাদের বলিদান সকল তাহার তুষ্টিজনক হইবে না। তাহাদের পক্ষে সে সকল শোককারীদের খাদ্যের সমান হইবে। যাহারা তাহা ভোজন করিবে তাহারা সকলে অশুচি হইবে। বস্তুত তাহাদের খাদ্য
তাহাদেরই ক্ষুধা নিবৃত্তির জন্য হইবে, তাহা সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবে না। পর্বদিনে ও সদাপ্রভুর উৎসব দিনে তোমরা কি করিবে? কারণ দেখো, তাহারা ধ্বংসস্থান হইতে পলায়ন করিল, তথাপি মিশর তাহাদিগকে একত্র করিবে, মোফ তাহাদিগকে কবর দিবে, তাহাদের রৌপ্যময় মনোহর দ্রব্য সকল বিছুটি বৃক্ষের অধিকার হইবে, তাহাদের তাম্বু সকলে কণ্টক বৃক্ষ জন্মিবে। প্রতিফল দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত, ইহা ইসরায়েল জ্ঞাত হইবে। ভাববাদী অজ্ঞান, আত্মাবিষ্ট লোক উন্মত্ত, ইহার কারণ তোমার অপরাধের বাহুল্য ও বিদ্বেষের আধিক্য। ইফ্রাইম আমার ঈশ্বরের সহিত প্রহরী ছিল, ভাববাদীর সকল পথে রহিয়াছে ব্যাধের ফাঁদ, তাহার ঈশ্বরের গৃহে বিদ্বেষ। তাহারা গিবিয়ার সময়ের ন্যায় অত্যন্ত ভ্রষ্ট হইয়াছে, তিনি তাহাদের অপরাধ স্মরণ করিবেন, তাহাদের পাপ সকলের প্রতিফল দিবেন। আমি প্রান্তরে দ্রাক্ষা ফলের ন্যায় ইসরায়েলকে পাইয়াছিলাম, আমি ডুমুর বৃক্ষের অগ্রিম আশুপক্ক ফলের ন্যায় তোমাদের পিতৃপুরুষদিগকে দেখিয়াছিলাম, কিন্তু তাহারা বালপিয়রের কাছে গিয়া সেই লজ্জাস্পদের উদ্দেশ্যে আপনাদিগকে পৃথক করিল এবং আপনাদের সেই জারের ন্যায় জঘন্য হইয়া পড়িল। ইফ্রাইমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে, না প্রসব, না গর্ভ, না গর্ভধারণ হইবে। যদ্যপি তাহারা সন্তান সন্ততি পালন করে, তথাপি আমি তাহাদিগকে এমন নিঃসন্তান করিব যে একজন মানুষও থাকিবে না। আবার ধিক তাহাদিগকে যখন আমি তাহাদিগকে পরিত্যাগ করি, সোরকে আমি যেমন দেখিয়াছি, ইফ্রাইমও সেই প্রকার রম্যস্থানে রোপিত। কিন্তু ইফ্রাইম আপন সন্তানগণকে বাহিরে ঘাতকের নিকটে লইয়া যাইবে। হে সদাপ্রভু, তাহাদিগকে দেও, তুমি কি দিবে? তাহাদিগকে গর্ভস্রাবী জঠর ও শুষ্ক স্তন দেও। গিলগলে তাহাদের সমস্ত দুষ্টামি দেখা যায়, বস্তুত সেখানে তাহাদের প্রতি আমার ঘৃণা জন্মিয়াছিল। আমি তাহাদের কর্মকাণ্ডের দুষ্টতা প্রযুক্ত আমার গৃহ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিব, আর ভালোবাসিব না। তাহাদের অধ্যক্ষগণ সকলে বিদ্রোহী, ইফ্রাইম আহত, তাহাদের মূল শুষ্কীভূত, তাহারা আর ফলিবে না। যদ্যপি তাহারা সন্তানের জন্ম দেয়, তথাপি আমি তাহাদের প্রিয় গর্ভফল মারিয়া ফেলিব। আমার ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ্য করিবেন, কেননা তাহারা তাহার বাক্য মানে নাই, আর তাহারা জাতিগণের মধ্যে ইতস্তত ভ্রমণ করিবে। হোসেয় দশ অধ্যায়। ইসরায়েল দীর্ঘ পল্লবা দ্রাক্ষালতা স্বরূপ, তাহার ফল ধরে, সে আপন ফলের আধিক্য অনুসারে অধিক যজ্ঞবেদী নির্মাণ করিয়াছে, আপন দেশের উৎকর্ষ অনুসারে উৎকৃষ্ট উৎকৃষ্ট স্তম্ভ নির্মাণ করিয়াছে। তাহাদের অন্তঃকরণ বিভক্ত, এখন তাহারা দোষী প্রতিপন্ন হইবে, তিনি তাহাদের যজ্ঞবেদী সকল ভগ্ন করিবেন, তাহাদের স্তম্ভ সকলই নষ্ট করিবেন। অবশ্য এখন তাহারা বলিবে, আমাদের রাজা নাই, কারণ আমরা সদাপ্রভুকে ভয় করি না। তবে রাজা আমাদের জন্য কি করিতে পারে? তাহারা অলীক কথা বলে, নিয়ম করিবার সময় মিথ্যা শপথ করে, তাই বিচারক্ষেত্রের আলিস্থ বিষবৃক্ষের ন্যায় অঙ্কুরিত হয়। সমরিয়া নিবাসীগণ বৈত আবনের বৎস প্রতিমার নিমিত্ত উদ্বিগ্ন হইবে, কারণ তাহার প্রজাগণ তাহার নিমিত্ত শোকার্ত হইবে, এবং তাহার যে পুরোহিতেরা তাহার জন্য আনন্দ করিত, তাহারাও তাহার জন্য তাহার গৌরবের নিমিত্ত শোকার্ত হইবে, কারণ গৌরব তাহাকে ছাড়িয়া নির্বাসিত হইবে। সেও বিবাদ রাজের উপঢৌকন দ্রব্য বলিয়া অসুরে নিত হইবে,
ইব্রাহিম লজ্জা পাইবে, ইসরায়েল আপন মন্ত্রণায় লজ্জিত হইবে। সমরিয়ার রাজা উচ্ছিন্ন হইল, সে জলপরিস্থ ফেনের সদৃশ হইল। ইসরায়েলের পাপস্বরূপ আবনের উচ্চস্থলী সকল বিনষ্ট হইবে, তাহাদের যজ্ঞবেদী সমূহের উপরে কণ্টক ও শেয়াল কাঁটা জন্মিবে, এবং তাহারা পর্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখো, ও উপপর্বতগণকে বলিবে, আমাদের উপরে পড়ো। হে ইসরায়েল, গিবেয়ার সময় অবধি তুমি পাপ করিয়া আসিতেছ, তোমার লোকেরা সেই স্থানে দাঁড়াইয়া রইয়াছে। অন্যায় বংশের প্রতিকূলে কৃত যুদ্ধ কি গিবিয়াতে তাহাদিগকে ধরিবে না? আমি যখন ইচ্ছা তাহাদিগকে শাস্তি দিব, আর তাহারা যখন তাহাদের দুইটি অপরাধ স্বরূপ জোয়ালিতে বদ্ধ রহিয়াছে, তখন তাহাদের বিপক্ষে জাতিগণ সংগৃহীত হইবে। আর ইব্রাহিম এমন শিক্ষিতা গাভী স্বরূপ যে শস্য মর্দন করিতে ভালোবাসে, কিন্তু আমি তাহার সুন্দর গ্রীবায় হস্তক্ষেপ করিয়াছি। আমি ইব্রাহিমের উপরে এক আরোহীকে বসাইব, যিহুদা হাল টানিবে, যাকব তাহার ঢেলা ভাঙিবে। তোমরা আপনাদের জন্য ধার্মিকতার বীজ বপন করো, দয়ানুযায়ী শস্য কাটো, আপনাদের জন্য পতিত ভূমি তোলো, কেননা সদাপ্রভুর অন্বেষণ করিবার সময় আছে, যে পর্যন্ত তিনি আসিয়া তোমাদের উপরে ধার্মিকতা না বর্ষান। তোমরা দুষ্টতারূপ চাষ করিয়াছ, অধর্মরূপ শস্য কাটিয়াছ, মিথ্যার ফল ভোজন করিয়াছ, কারণ তুমি আপনার পথে আপনার বীর সমূহে বিশ্বাস করিয়াছ। এই নিমিত্ত তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠিবে, তোমার দৃঢ় দুর্গ সকলের সর্বনাশ হইবে, যেমন যুদ্ধের দিনে সলমন বৈত অর্বেলের সর্বনাশ করিয়াছিল। মাতাকে ও বালকগণকে আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইয়াছিল। তোমাদের মহাদুষ্টতা প্রযুক্ত বৈথেল তোমাদের প্রতি ইহা ঘটাইবে। অরুণোদয়কালে ইসরায়েলের রাজা উচ্ছিন্ন হইবে। হোসেও ১১ অধ্যায়। ইসরায়েলের পাপ সত্ত্বেও তাহার প্রতি ঈশ্বরের স্নেহ। ইসরায়েলের বাল্যকালে আমি তাহাকে ভালোবাসিতাম, এবং মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। তাহারা লোকদিগকে ডাকিলে লোকেরা দৃষ্টিপথ হইতে দূরে গেল, বালদেবগণের উদ্দেশ্যে যজ্ঞ করিল, এবং প্রতিমাগণের উদ্দেশ্যে ধূপ জ্বালাইল। আমি তো ইব্রাহিমকে হাঁটিতে শিখাইয়াছিলাম, আমি তাহাদিগকে কোলে করিতাম, কিন্তু আমি যে তাহাদিগকে সুস্থ করিলাম ইহা তাহারা বুঝিল না। আমি মনুষ্যের বন্ধনী দ্বারা তাহাদিগকে আকর্ষণ করিতাম, প্রেমরজ্জু দ্বারাই করিতাম, আর আমি তাহাদের পক্ষে সেই লোকদের ন্যায় ছিলাম, যাহারা হনু হইতে জোয়ালি উঠাইয়া লয়, এবং আমি তাহাদিগকে ভক্ষ্য দিতাম। সে মিশর দেশে ফিরিয়া যাইবে না, কিন্তু অসুরই তাহার রাজা হইবে, কেননা তাহারা ফিরিয়া আসিতে অসম্মত হইল, আর তাহাদের নগর সকলের উপরে খড়গ পতিত হইবে, তাহাদের অর্গল সকলকে সংহার করিবে, লোকদিগকে গ্রাস করিবে। ইহার কারণ তাহাদের নিজ মন্ত্রণাসমূহ। আমার প্রজাগণ আমা হইতে বিপথ গমনের দিকে ঝুঁকে, ঊর্ধ্ব দিকে আহূত হইলে তাহারা কেহ উঠিতে স্বীকার করে না। হে ইব্রাহিম, আমি কিরূপে তোমাকে ত্যাগ করিব? হে ইসরায়েল, কিরূপে তোমাকে পরহস্তে সমর্পণ করিব? কিরূপে তোমাকে অদমার তুল্য করিব? কিরূপে তোমাকে সবয়মের ন্যায় রাখিব? আমার মধ্যে অন্তঃকরণ ব্যাকুল হইতেছে, আমার করুণা সমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হইতেছে। আমি আপন প্রচণ্ড ক্রোধ সফল করিব না, ইব্রাহিমের সর্বনাশ করিতে ফিরিব না, কেননা আমি ঈশ্বর, মনুষ্য নহি, আমি তোমার মধ্যবর্তী পবিত্রতম, কোপে উপস্থিত হইব না। তাহারা সদাপ্রভুর অনুগমন করিবে, তিনি সিংহের ন্যায় ডাকিবেন, হ্যাঁ
তিনি ডাকিবেন, আর পশ্চিম দিক হইতে সন্তানগণ কাঁপিতে কাঁপিতে আসিবে। তাহারা মিশর হইতে চটক পক্ষীর ন্যায়, অসুর দেশ হইতে কপোতের ন্যায় কাঁপিতে কাঁপিতে আসিবে, আর আমি তাহাদের বাটিতে তাহাদিগকে বাস করাইব। ইহা সদাপ্রভু কহেন। হোসেও ১২ অধ্যায়। ইফ্রাইম মিথ্যা কথায় ও ইসরায়েল কুল ছলনায় আমাকে বেষ্টন করে, এবং যিহুদা এখনো ঈশ্বরের কাছে, বিশ্বস্ত পবিত্রতমের কাছে চঞ্চল। ইফ্রাইম বায়ু ভক্ষণ করে ও পূর্বীয় বায়ুর পশ্চাতে দৌড়িয়া যায়। সে সমস্ত দিন মিথ্যা কথা ও উপদ্রব বৃদ্ধি করে, তাহারা অসুরের সহিত নিয়ম স্থির করে, এবং মিশরে তৈল নীত হয়। আর যিহুদার সহিত সদাপ্রভুর বিবাদ আছে, তিনি যাকবকে তাহার পথানুসারে দণ্ড দিবেন, তাহার কার্যানুযায়ী প্রতিফল দিবেন। জরায়ুর মধ্যে সে আপন ভ্রাতার পাদমূল ধরিয়াছিল, আর বয়সকালে ঈশ্বরের সহিত যুদ্ধ করিয়াছিল। হাঁ, সে দূতের সহিত যুদ্ধ করিয়া বিজয়ী হইয়াছিল। সে তাহার নিকটে রোদন ও বিনতি করিয়াছিল, সে বৈথেলে তাহাকে পাইয়াছিল, তিনি সেখানে আমাদের সহিত আলাপ করিলেন। সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, সদাপ্রভু তাহার স্মরণীয় নাম। অতএব তুমি আপন ঈশ্বরের কাছে ফিরিয়া আইসো, দয়া ও ন্যায় বিচার রক্ষা করো, নিত্য আপন ঈশ্বরের অপেক্ষায় থাকো। সে ব্যবসায়ী, তাহার হস্তে ছলনার নিক্তি, সে ঠকাইতে ভালোবাসে। আর ইফ্রাইম বলিয়াছে, আমি তো ঐশ্বর্যবান হইলাম, আপনার নিমিত্ত সংস্থান করিলাম, আমার সমস্ত শ্রমে এমন কোনো অপরাধ পাওয়া যাইবে না যাহাতে পাপ হয়। কিন্তু আমি মিশর দেশ অবধে তোমার ঈশ্বর সদাপ্রভু, আমি পর্বদিনের ন্যায় তোমাকে পুনর্বার তাম্বুতে বাস করাইব, আর আমি ভাববাদীগণের কাছে কথা বলিয়াছি, আমি দর্শনের বৃদ্ধি করিয়াছি ও ভাববাদীগণ দ্বারা দৃষ্টান্ত ব্যবহার করিয়াছি। গিলিয়দ কি অধর্মময়? তাহারা অলিক মাত্র, গিলগলে তাহারা বৃষ বলিদান করে, আবার তাহাদের যজ্ঞবেদী সকল ক্ষেত্রের আলিতে স্থিত পাথরের ঢিবির ন্যায়। আর যাকব অরাম দেশে পলাইয়া গিয়াছিল, ইসরায়েল স্ত্রীর জন্য দাসের কর্ম ও স্ত্রীর জন্য পশুপালকের কার্য করিয়াছিল। সদাপ্রভু একজন ভাববাদী দ্বারা ইসরায়েলকে মিশর হইতে আনিয়াছিলেন, আর একজন ভাববাদী দ্বারা সে পালিত হইয়াছিল। ইফ্রাইম তাহাকে অতিশয় অসন্তুষ্ট করিয়াছে, এই জন্য তাহার রক্ত তাহারই উপরে থাকিবে, আর তাহার প্রভু তাহার টিটকারি তাহার প্রতি ফিরাইয়া দিবেন। হোসেও ১৩ অধ্যায়। ইসরায়েলের পাপ ও পরামনন। ইফ্রাইম কথা কহিলে লোকের ত্রাস জন্মিত, ইসরায়েলে সে উন্নত হইয়াছিল, কিন্তু বালের বিষয়ে দোষী হওয়াতে সে মরিল। আর এখন তাহারা উত্তরোত্তর আরও পাপ করিতেছে, তাহারা আপনাদের নিমিত্ত আপনাদের রৌপ্য দ্বারা ছাঁচে ঢালা প্রতিমা ও আপনাদের নিজ বুদ্ধির মতো পুত্তলি নির্মাণ করিয়াছে, সেই সমস্তই শিল্পকারদের কর্মমাত্র। তাহাদেরই বিষয়ে উহারা বলে, যে সকল লোক যজ্ঞ করে তাহারা গোবৎসদিগকে চুম্বন করু, এই নিমিত্ত তাহারা প্রাতঃকালের মেঘের ন্যায়, প্রত্যুষে অন্তর্হিত শিশিরের ন্যায়, ঘূর্ণবায়ু দ্বারা খামার হইতে চালিত ভূষির ন্যায় ও বাতায়ন হইতে নির্গত ধূমের ন্যায় হইবে। তথাপি আমি মিশর দেশ অবধি তোমার ঈশ্বর সদাপ্রভু, আমা ব্যতিরেকে আর কোনো ঈশ্বরকে তুমি জানিবে না, এবং আমা ভিন্ন
ত্রাণকর্তা আর কেহ নাই। আমি প্রান্তরে মহাতৃষ্ণার দেশে তোমাকে জ্ঞাত ছিলাম, চরাণী পাইলে তাহারা তৃপ্ত হইল, তৃপ্ত হইয়া গর্বিত চিত্ত হইল, এই নিমিত্ত তাহারা আমাকে ভুলিয়া গিয়াছে, এই জন্য আমি তাহাদের পক্ষে সিংহের ন্যায় হইলাম, চিতাবাঘের ন্যায় আমি পথের পার্শ্বে অপেক্ষায় থাকিব, আমি হৃতবৎসা ভল্লুকীর ন্যায় তাহাদের সম্মুখীন হইব, তাহাদের হৃৎপদ্ম বিদীর্ণ করিব, সেই স্থানে সিংহের ন্যায় তাহাদিগকে গ্রাস করিব, বনপশু তাহাদিগকে খণ্ড খণ্ড করিবে। হে ইসরায়েল, এ তোমার সর্বনাশ যে তুমি আমার বিপক্ষ, নিজ সহায়ের বিপক্ষ। বলো দেখি তোমার রাজা কোথায় যে তোমার সকল নগরে তোমাকে ত্রাণ করিবে? তোমার বিচার কর্তৃগণই বা কোথায়? তুমি তো বলিতে আমাকে রাজা ও অধ্যক্ষগণ দেও, আমি ক্রোধ করিয়া তোমাকে রাজা দিয়াছি আর কোপ করিয়া তাহাকে হরণ করিয়াছি। ইফ্রাইমের অপরাধ বোচকাতে বদ্ধ, তাহার পাপ সঞ্চিত আছে, প্রসবকারিণী স্ত্রীর ন্যায় যন্ত্রণা তাহাকে ধরিবে, সে অবোধ সন্তান, উপযুক্ত সময়ে অপত্য দ্বারে উপস্থিত হয় না, পাতালের হস্ত হইতে আমি তাহাদিগকে উদ্ধার করিব, মৃত্যু হইতে আমি তাহাদিগকে মুক্ত করিব। হে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? হে পাতাল, তোমার সংহার কোথায়? অনুশোচনা আমার দৃষ্টি হইতে গুপ্ত থাকিবে, যদ্যপি ইফ্রাইম ভ্রাতৃগণের মধ্যে ফলবান হয়, তথাপি এক পূর্বীয় বায়ু আসিবে, সদাপ্রভুর শ্বাস প্রান্তর হইতে উঠিয়া আসিবে, তাহাতে তাহার উনুই শুষ্ক হইবে ও তাহার উৎস শুকাইয়া যাইবে, ওই ব্যক্তি তাহার সমস্ত মনোরম্য পাত্রের ভাণ্ডার লুটিবে, সমরিয়া দণ্ড পাইবে, কারণ সে আপন ঈশ্বরের বিরুদ্ধাচারিণী হইয়াছে। তাহারা খড়গে পতিত হইবে, তাহাদের শিশুগণকে আছাড়িয়া খণ্ড খণ্ড করা যাইবে, তাহাদের গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ হইয়া যাইবে। হোসেও ১৪ অধ্যায়। হে ইসরায়েল, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো, কেননা তুমি নিজ অপরাধে উছট খাইয়াছ, তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো, তাহাকে বলো সমুদয় অপরাধ হরণ করো, যাহা উত্তম তাহা গ্রহণ করো, তাহাতে আমরা আপন আপন ওষ্ঠাধর বৃষরূপে দিয়া বলিদান করিব, অসুর আমাদের পরিত্রাণ করিবে না, আমরা অশ্বে আরোহণ করিব না, এবং আপনাদের হস্তকৃত বস্তুকে আর কখনো বলিব না আমাদের ঈশ্বর, কেননা তোমারই নিকটে পিতৃহীন লোকেরা করুণা পায়, আমি তাহাদের বিপথ গমনের প্রতিকার করিব, আমি স্বেচ্ছায় তাহাদিগকে প্রেম করিব, কেননা আমার ক্রোধ তাহা হইতে ফিরিয়া গিয়াছে, আমি ইসরায়েলের পক্ষে শিশিরের ন্যায় হইব, সে শোষণ পুষ্পের ন্যায় ফুটিবে আর লিবাননের ন্যায় মূল বাঁধিবে, তাহার পল্লব সকল বিস্তারিত হইবে, জিত বৃক্ষের ন্যায় তাহার শোভা এবং লিবাননের ন্যায় তাহার সৌরভ হইবে, যাহারা তাহার ছায়াতলে বাস করে তাহারা ফিরিয়া আসিবে, শস্যবত সঞ্জীবিত হইবে, দ্রাক্ষালতার ন্যায় ফুটিবে, লিবাননীয় দ্রাক্ষারসের ন্যায় তাহার সুখ্যাতি হইবে। ইফ্রাইম বলিবে আমাতে ও প্রতিমাগণে আর কি সম্পর্ক, আমি উত্তর দিয়াছি আর তাহার প্রতি দৃষ্টি রাখিব, আমি সতেজ দেবদারুর ন্যায়, আমা হইতেই তোমার ফলপ্রাপ্তি, জ্ঞানবান কে সে এই সকল বুঝিবে, বুদ্ধিমান কে সে এই সকল জ্ঞাত হইবে, কেননা সদাপ্রভুর পথ সকল সরল,
এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে, কিন্তু অধর্মাচারীগণ সেই সব